বিতর্কের সূত্রপাত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের করা সামাজিক মাধ্যমের পোস্টে। সেই পোস্টে দেবাংশু বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ডের বিবরণ প্রকাশ এনেছে। সেই পোস্টের সঙ্গে রেখার ব্যক্তিগত সব তথ্য জনসমক্ষে এসেছে, অভিযোগ বিজেপির। আর তার গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তুলে জাতীয় মহিলা কমিশন এসসি কমিশনের দ্বারস্থ রেখা পাত্র, রেখার আইনজীবী সূর্যনীল দাসের জাতীয় মহিলা কমিশনের লেখা চিঠিতে উল্লেখ, শ্রীমতী রেখা পাত্রের গোপনীয়তা লঙ্ঘন সম্ভ্রমহানির অভিযোগে দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের। জাতীয় মহিলা কমিশনকে পাঠানো মেইলে 5টি পয়েন্ট উল্লেখ করেছেন রেখা পাত্রের আইনজীবী। সে পয়েন্টে সন্দেশখালী কাণ্ডের প্রসঙ্গ উল্লেখ, রেখা পাত্রের আইনজীবী সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে গোপনীয়তার অধিকার, মৌলিক অধিকার প্রসঙ্গ উল্লেখ করেছেন। এমনকি দেবাংশুর পোস্টে রেখা পাত্রের ব্যাংক অ্যাকাউন্ট, ফোন নম্বরের বিবরণ প্রকাশ্যে এসেছে, অভিযোগ রেখা পাত্রের আইনজীবীর। এদিকে দেবাংশুর করা পোস্ট দলের সরকারি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল। রেখা পাত্রকে হিপোক্রিট কটাক্ষ করে তৃণমূলের পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা নিয়ে দলের জমিদারদের দিকে ঝুঁকেছেন রেখা পাত্র। যদিও তৃণমূলের এহেন প্রচারকে কটাক্ষে সুরে বিঁধেছেন রেখা পাত্র। তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে, সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে, তৃণমূল কংগ্রেস করতে হবে। প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায়, প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো। তৃণমূলের এহানো সামাজিক মাধ্যম প্রচারকে ধিক্কার জানাচ্ছে ওয়াকি বহাল মহল। তাঁদের মত, সরকারের কোনো ছুট মার্গ নেই, সরকার গৃহীত প্রকল্পের সুবিধাভোগী সবাই। যারা শাসক দলের পক্ষে ভোট দেয় তারাও সুবিধাভোগী, যারা বিরোধী দলকে ভোট দেয় তারাও সুবিধাভোগী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত কোচবিহার থেকে কাকদ্বীপ বাসে, তাই সরকারি প্রকল্পের সুবিধাভোগী হলে কি বিরোধিতা করা যাবে না, এই প্রশ্ন তুলছে ওয়াকি বহাল মহল। ভারতীয় গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে, রেখা পাত্রের বেলায় অসুবিধা কোথায়, প্রশ্ন ওয়াকি বহাল মহলের। সরকারের নুন খেয়ে গুণ কি গাইতেই হবে, উঠছে প্রশ্ন। গণতন্ত্রের পক্ষে চর্চা বেশ বিপজ্জনক, বলছে ওয়াকি বহাল মহল। আর রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য সামাজিক পোস্টে মাধ্যমে প্রকাশ্যে এনে কি বার্তা দিতে চায় শাসক দল, উঠছে প্রশ্ন। আর এই কাণ্ড নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ভেদাভেদ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বৈষম্য করেন না বিজেপির মতো, যে পশ্চিমবঙ্গে হেরেছি বলে পশ্চিমবঙ্গ টাকা পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেন না। বসিরহাটের যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি তো রাজ্য সরকারকে ভালো বলে মনে করেন, ভালো সরকার, ভালো সরকার, ভালো স্কিম, সেই স্কিমগুলো তিনি তাঁর এবং তার পরিবারের মঙ্গলে কাজে লাগান। তা তিনি যদি মনে করতেন যে এই স্কিমগুলো ভালো নয় তাহলে তো সেই স্কিমগুলোর মধ্যে তিনি ঢুকবেন কেন? পাল্টা স্বরূপ বিজেপিও। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন অন্যায় কাজ, উচ্চ আদালতে দরবার করার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। ভীষণ অন্যায়, রেখা পাত্র ওই সংশ্লিষ্ট তৃণমূল ফাংশনারিজের বিরুদ্ধে এসসি কমিশন এবং মহিলা কমিশনে কমপ্লেন করেছে এবং ব্যবস্থা না নিলে রেখা পাত্র উচ্চ আদালতেও যাবেন। একটা দলিত মহিলা তার পার্সোনাল ফোন নাম্বার সহ যেটা এক্সপোজ করেছেন এটা অত্যন্ত গর্হিত কাজ। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন, সরকারি সুবিধা নেওয়ায় অসুবিধা কোথায়? সরকারি সাহায্য নিয়ে অপরাধ নাকি? তো মমতা ব্যানার্জি কেন পশ্চিম ভারতবর্ষের পাসপোর্ট ব্যবহার করেন? ভারতবর্ষ তো মোদীর সরকার, তো মমতা ব্যানার্জি কেন পাসপোর্ট থাকবে, ইন্ডিয়ার পাসপোর্ট তো মোদি দেয়। তো এটা কোনো যুক্তি হলো? সরকার সবার, সরকার সবার, সরকারের সমস্ত কিছু দায়িত্ব তো সরকার, আধার কার্ড দিচ্ছে কেন্দ্র সরকার, তো তার মানে মমতা ব্যানার্জি আধার কার্ড তৈরি করবে না? তৃণমূলের কোনো নেতার তার মানে আধার কার্ড থাকা উচিত না? সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর অভিযোগ, কাজটা বেআইনি হয়েছে, দেশের প্রত্যেক নাগরিকের ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে। তৃণমূল এমনভাবে প্রচার করছে যেখানে বিরোধী প্রার্থী যিনি তার আধার কার্ডের নাম্বারটা পাবলিশ করে দিচ্ছে, করা কথা না তো, বেআইনি কাজ, বেআইনি কাজ। এবং তার কাছে কী কী কার্ড আছে সব প্রকাশ করে দিচ্ছে, যেন মনে হচ্ছে কার্ডগুলো তৃণমূল দলের জিম্মা আছে। ওই 100 দিনের জব কার্ড তৃণমূলের যেমন জিম্মা থাকে, মনে করছে সবই ওদের জিম্মায় আছে। প্রত্যেকটি মানুষ নাগরিক, তাদের ভোটে দাঁড়াবার অধিকার আছে। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট কালকা নিউজ।